আজকে এই বাড়িতে আমি কেয়ার সজলের এনগেজমেন্টের যে অনুষ্ঠান সেটা করতে চাই। তোমার কি মাথা খারাপ হয়েছে দুলা ভাই? এই কেয়ার সজলের বিয়ের জন্য কিন্তু রানুকে সেদিন রীতিমতো অপমানিত হয়ে ওই বাড়ি থেকে চলে আসতে হয়েছে। আর তুমি ওদের সেই বিয়ের জন্য কিনা কিন্তু তোমার শরীর তখন তো খারাপ করলো কেন? কি খেয়েছিল অফিসে গিয়ে? অফিসে গিয়ে পানি ছাড়া তো কিছু খাইনি। এটা আমার ওষুধ নাও। দেরি না করে খেয়ে নাও, এরপর সোজা রুমে গিয়ে বিশ্রাম নেবে। কি হলো লিলি, একজন ঘুমন্ত মানুষের দিকে এভাবে তাকিয়ে থাকার কি মানে? ঘুমন্ত মানুষের দিকে তাকিয়ে আছি আর ভাবছি সারা দুনিয়া যেখানে উলটপালট হয়ে যাচ্ছে আর একজন মানুষ কিভাবে পড়ে পড়ে ঘুমাচ্ছে। দুনিয়ার আবার কি হলো? একটু পর এই বাড়িতে কে আপার সজল এনগেজমেন্ট হতে যাচ্ছে। কি সেটা কি করে সম্ভব? রাহাদুল্লাহ ভাই এটাকেই সম্ভব করেছে। মেজ অপার প্রতি রানু অপার যে মায়া উঠতে উঠতে দেখলাম তাতে তো মনে হচ্ছে আজকে দুজন আবার এক হয়ে যাবে। হলে হোক, রানু আপা তো এমনিতে আমাদের বিরুদ্ধে চলে গিয়েছিল, সে এখন আমাদের জন্য জরুরি কিছু না। না, জরুরি তো তোমার শুধু ওই এক্স ওয়াই, তাই না? দেখো লিলি, এইসব নিয়ে আমাদের অনেক আগেই কথা হয়ে গেছে। কথা বলে কোন রাজ্য উদ্ধার হয়েছে? হ্যাঁ, আমরা তো যেখানে ছিলাম সেখানেই আছি। টাকার বদলে প্রতিশোধ নেওয়াটাই তোমার কাছে এখন জরুরি হয়েছে। কি পেরেছো রাহাদুল্লাহ ভাইয়ের কোনো ক্ষতি করতে? রাহাদ ভাইয়ের ক্ষতি করতে চাইলে প্রথমে ধরতে হবে ওই সজলকে। হ্যাঁ হ্যাঁ, খুব ক্ষতি করেছো সজলের। তা আজকে না তাকে ফাঁসাতে চেয়েছিলে? এমন কাণ্ড করেছো যে পুরস্কার হিসেবে রাহাদুল্লাহ ভাই আজকে তাকে এই বাড়িতে ডেকে আনছে, এনগেজমেন্ট করাচ্ছে কে আপার সাথে। দেখো কাল অফিসে গিয়ে না আবার প্রমোশন দিয়ে দেয়। আমি না তোমাকে নিয়ে আর পারছি না ওয়াসিম। দেখ কি ভেবেছিলাম আর কি পাচ্ছি। সময় হলে চিনবে তুমি আমাকে লিলি, কি করতে পারি আমি, শুধু একটু অপেক্ষা। অপেক্ষা করতে করতে তো আমি বুড়ি হয়ে যাচ্ছি। কোথায় ভেবেছিলাম সবার আগে বেবি নিব, সেখানে কিনা এখন পর্যন্ত নিজের একটা ঘর একটা সংসার পর্যন্ত ঠিক করতে পারলাম না। যদি পারো না আজকে এনগেজমেন্টটা কিছু করে দেখাও, তাহলে অন্তত বুঝবো তোমার ক্ষমতা। কথাটা তো একেবারে খারাপ বলোনি লিলি। কোন কথা? তুমি একটু শান্ত হও। হ্যালো, কাছো নাকি তুমি? খবর পেয়েছো তাহলে? না পাওয়ার কি আছে, পুরো বাংলাদেশই তো জেনে গেছে যে আজকে আর সজলে এনগেজমেন্ট, তাও আবার এই বাড়িতে। একবার ভেবে দেখো ওয়াসিম, আমার ভাই, আমার নিজের ভাই সব আয়োজন করছে, আর আমার বোন সে কিনা কোনো প্রতিবাদই করছে না। মনে হচ্ছে যেন আমাকে অপমান করার জন্যই এসব করছে ওরা, আমার চোখের সামনে ওদের এনগেজমেন্ট করবে বলে। আসলে এই দুনিয়াতে আপন বলে কিছু নেই। কে বলেছে কেউ নেই? আমি তো আছি, আর তাছাড়া আমরা তো আপনের মতোই। এই কাকে আপন বলছো তুমি? কেন ফোন করেছো? আজকে তো অফিসে একটুর জন্য আমাদের শিকারটা মিস হয়ে গেল, তাই না অন্তরা? আজকের অনুষ্ঠানটা কিন্তু শিকার করার জন্য খারাপ না। তোমার সাথে হওয়া অন্যায়ের
আজই যোগ্য একটা শাস্তির ব্যবস্থা করা যায় ওই সজলের সাথে। আপি তুই একটু বাইরে যাবি? অনিমা আছে নাকি ওখানে? আচ্ছা তুমি একটু আমার রুমে এসে শুনে যাও, কেউ যেন না শুনে না জানে, মনে থাকবে? থাকবে, কিন্তু কি খুব আপন বানিয়েছো অন্তরাকে, এতটাই আপন বানিয়েছো যে আমাকেই কিছু বলছো না। কি প্ল্যান বানিয়েছো ওর সাথে? সেটা তো না জানলেও চলবে আপি। দেখ অন্তু, ওয়াসিমের সাথে তুই কিছু প্ল্যান করলে তুই কিন্তু নিজের বিপদ নিজে ডেকে আনবি। তাহলে কি তোর সাথে প্ল্যান করব যাতে আমাকে অপমান করবার জন্য আরো উপলক্ষ খুঁজে বের করতে পারিস? একটু বোঝার চেষ্টা কর অন্তু। বুঝে গেছি আমি, তোকে দিয়ে আমার কোনো কাজ হবে না। তুই তো প্রথম থেকে চাসনি আমি সজলকে পছন্দ করি, আর সেই জন্যই তুই আমাকে সজলের সাথে মেলাসনি, তাই না? দেখ অন্তু, এবার দেখবি তুই, দেখবি তুই যেটা করতে পারিস নি সেটা আমি কিভাবে করি, সজলকে আমি কিভাবে নিজের করিনি সেটা দেখবি তুই। বোকার মতো কথা বলিস না অন্তু। ঠিক আছে, এবার না হয় চালাক হয়ে তোর সাথে কথা বলবো। এই ওয়াসিমটা আবার কি শুরু করলো অন্তুর সাথে? ওষুধটা খাওয়ার পর থেকে কেমন যেন ঝিমুনি আসছে। শরীরটাও মনে হচ্ছে ভেঙে আসছে, একদম শক্তি পাচ্ছি না। বাইরে থেকে ক্লান্ত হয়ে সোজা রান্নাঘরে এসে ঢুকেছ, এমন তো হবারই কথা না। সেজন্য না, আমার মনে হচ্ছে এই ডাক্তারের ওষুধটাতে কোনো সমস্যা নেই তো। তোমার সমস্যা হয় এমন ওষুধ তো আর ডাক্তার জেনে শুনে দেবে না রানু। না, তা দেবে না। দুর্বলে যদি লাগে তাহলে একটু ঘুমিয়ে নাও না কেন? না না, এখন ঘুমাবো না আমি। এখন ঘুমালে যদি বিথির সাথে দেখা করতে না পারি? বিথি আসলে না হয় আমি ডেকে দেব। ডেকে দেবে? তোমার মনে থাকবে তো ফারিয়া? কেন থাকবে না, বন্ধু বলেছি না তোমাকে। নাকি মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখবো? আমি তো আছি নাকি রানু, ঘুমে যাও। আমি কি মাথায় হাত বুলিয়ে দেব? না না, দরকার নেই। কেন বলছো দরকার নেই? ঘুমাও রানু, খুব ভালো করে ঘুমাও। তুমি ঘুমালেই তো আমি ঠিকঠাক মতন আমার কাজটা হাসিল করতে পারবো। ও এখন ঘুমাচ্ছে কেন? সারা দিন অনেক ধকল গেছে ওর উপর দিয়ে, তার উপরে রান্নাও করেছো, এখন একটু বিশ্রাম নিতে দাও। কিন্তু আস্তে, বিথিয়া তো এখন চলে আসবে। আসুক, আমার মনে হয় অনুষ্ঠান শুরুর পরেই রানুকে ডাকা ভালো, তার আগে না। আরিয়া, তুমি ওকে সুস্থ দেখতে চাও না রাহাত? ঠিক আছে, রানু ঘুমাক। চলো আমরা তাহলে নিচে গিয়ে গেস্টদের রিসিভ করি। তুই যাবি রিসিভ করতে? হ্যাঁ,
কোনো সমস্যা না চল কি ব্যাপার মর্জিনার মা তোমার মনটা খারাপ কেন মর্জিনার কথা মনে পড়েছে এই বাড়ির মাইয়ারা আমার মর্জিনার চাইতে কোন অংশে কম না খালাম মা তাই ওই লি লিডারে আপনি একটু বাদ দিতে পারেন ও ছোটবেলাতে সবাই আরে কষ্ট দিয়ে আইছে তাহলে কি আর সাথে যেতে পারুনি সেই জন্য আর কি খালাম মা সব মায়েরগুলা তো আমার চোখের সামনে বড় হয়েছে অগো খাবার দাওয়া হয়েছে কিনা অগো কাপড় সুপুর দেওয়া হয়েছে কিনা অগো কোনো কিছু লাগবো কিনা এগুলো তো সব আমার একলা দেখতে হয়েছে অগো কোনো কিছুতে না থাকতে পারলে একটু কষ্ট লাগে আর কি যাও না তুমি আমি আছি তো একাই সামলাতে পারবো এই দাও আয়না কালমা আপনি এই বাড়িতে আইসা একটু হইলো সবার মুখে হাসি ফুটাইছেন আপনার একলা রেখে আমি কেমনে যাই সবাইকে দুঃখের সাগরে ভাসিয়ে ওই একটু হাসি দিই কি লাভ মর্জিনার মা আছে লাভ আছে আপনাকে এক কাপ চা করে দেই আম্মা মানে খালাম মা এ মর্জিনার মা আমাকে এক কাপ চা দিতে পারবেন তুমি জানি কা স্যার না আন্টি কেন না তেমন কিছু না এমনি খালাম মা তো জানেন না কায়সার বাইরে ওই বাড়ি থেকে আচ্ছা মর্জিনার মা সবকিছু তো আন্টিকে বলার দরকার নেই তাই না যে বাড়িতে চা নাই আমি সিদ্দিকের দোকান থেকে চা নিয়ে আসতেছি কি হয়েছে তোমার ওই বাড়ির সাথে না ওই টাকা চুরির অভিযোগে আমাকে বের করে দিয়েছে কি না এখন হয়তো আমাকে চোর ভাবে না কিন্তু ই আন্টি যা হলে না হয় ডাক দেবেন একসাথে বসে খাওয়া যাবে যাই দাঁড়াও কাই স্যার হ্যালো কে আগে আমার গলাটা ভালো করে শুনো তো তারপর শুনে বলো যে গলাটা তুমি মনে করতে পারো কিনা না গলাটা চিনতে পারছি না আরে এটা কোনো কথা একটু ভেবে দেখো না 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 মনে করতে পারছি না না এতক্ষণ ভেবেছিলাম যে ফরাতকে সব ফিরিয়ে দেব এখন যখন তার মায়ে চিনতে পারছে না তাহলে সুকন্যা সম্পত্তির কথা শুনে সব মনে পড়ে গেল তাই না তুই আমাকে ফোন এতদিন পর আমার নাম্বার কোথায় পেলি ফারহানা চৌধুরী যে এখনো চৌধুরী গ্রুপের মালিক তার নাম্বার যদি জোগাড় করতে না পারি তাহলে কি আমার মাথা থাকবে কল্লা এমনি তো রাখছি না আমি তোর তুই কোথায় ছিলি সেই যে বিয়ের খবর দিলি তারপর তার দেখাও করলি না বিয়েটা টেকেনি শুনেছ তো ওটা নিয়ে আমি আর কথা বলতে চাই না শুনেছি আমারও খারাপ লেগেছে শুনে আমি কিন্তু কেয়ার বিয়েতে আসছি কি তুই আসছিস কবে সেটা যেদিন আসবো সেদিনই টের পাবে চলে আয় একসাথে লন্ডনের অনেক গল্প করা যাবে শুধু লন্ডনে গল্প করব না আন্টি আমার মনের ভেতর যত কষ্ট আছে না সব তোমার সাথে শেয়ার করব কষ্ট এখনো সব ফরহাদকে নিয়ে না তো সেটা আসলে না হয় জানবে পাগল মেয়ে হ্যাঁ পাগল বলে সেই বাড়িতে আসছে আন্টি মানে মানে এই মেয়েটা কোনো একটা পরিকল্পনা নিয়েই যে এই বাড়িতে আসছে সেটা আমার ধারণা ওভাবে ভাবতে হয় না কাইসার ও আমাদের উপকার করেছে সেটা একবার ভাবো এসেছো খালাম একটু দেরি হয়ে গেল কাইসার তুমি বাইরে গিয়ে বসো আমি তোমার জন্য চা বানিয়ে আনছি জি মর্জিনা মা চার প্যাকেটটা খুলে একটা কৌটায় রাখো
খালাম্মা আপনার আজকে তো খুশি খুশি লাগতেছে বড় গেস্ট আসছে কি আর বিয়েতে হেইডা আর কি আসলেই দেখতে পাবে কি ব্যাপার কোথায় ওরা এই তো এখন ঢুকবে ওই তো চলে আসছে এসো ওয়েলকাম সজল এন্ড কংগ্রেচুলেশনস ম্যান ধন্যবাদ রাহাত ভাই বাবা এত দেরি হল যে মাইক্রোটা পথে নষ্ট হয়ে গিয়েছিল রাহাত এরপর বাকিটা পথ সিএনজি নিয়ে আসতে হলো কেন তোর গাড়ি কোথায় ওটা ঢাকায় রেখে এসেছি আঙ্কেল সজল আপনারা সোফায় এসে বসেন না ভাইয়া চলো তুমিও বসো আমরা নিজেরাই যেতে পারবো এবারে সব চেনা আছে তো আমার এসো সজল জি ভাইয়া ভাবি কোথায় কেয়া ওয়েলকাম ওয়েলকাম কেয়া কংগ্রেচুলেশনস রানু আপাকে দেখছেন আজ রেস্ট নিচ্ছে ভিতরে পরে তো কথা হবে চলো তোমরা সোফায় গিয়ে বসো কেন না কেন সজল আছে এই সময় পাত্র পাত্রীরে পিত্ত বন লাগে অন্য কোন গল দিয়া বই আমরা না হয় রানু আপার কাছে যাই মিথি রানুকে এখন একটু ঘুমাতে দাও আজকে অনেক ধকল গিয়েছে ওর উপর দিয়ে ও তাহলে আমার রুমে চলো একেবারে অনুষ্ঠানের সময় এসে না হয় হাজির হব হ্যাঁ ফারিয়া সেটাই ভালো হবে তুই ওরে সবাইকে নিয়ে যা আর শোন বড়াবাকে বলিস এখানে আমাদেরকে জানাতে দেওয়ার জন্য আমিও চা খাবো হ্যাঁ হ্যাঁ তোমাকে দেয়া হবে আগে রুমে চলো চলো এসো ভাবি কিরে আবার কি হলো রানুকে ডাক্তার দেখছে শুনলাম এসব বিষয় নয় পরে কথা হবে আচ্ছা ডাক্তার ফারিয়া ঠিক করে দেয়নি তো কিংবা অনিমা আপা না রানু নিজে ঠিক করেছে তুই শিওর আরে হ্যাঁ বাবা আমি শিওর চল বসবি কি হলো যাবে না আপাকে মানসিক রোগের ডাক্তারের কাছে কে পাঠিয়েছে ফারিয়া আমাকে কেন জিজ্ঞেস করছো তো কাকে জিজ্ঞেস করবো বলো শুনেছি তোমার নাকি এখন খুব ভালো বন্ধু আপনি যেহেতু এগুলো একেবারেই নিতে পারছে না তাহলে তাকে বাদ দিয়ে সব করা হোক এই কথা আমি আগেই বলেছিলাম অরিমা আপকে সে নিজেই তো করতে চাইলো আমি শুধু বলছি সজল আর কেয়াকে ছেড়ে দেওয়া হবে কাউকে ছেড়ে দেওয়া হবে না অরিমা আপু রানু আপাকে নিয়ে ফারিয়া কিছু একটা করছে খারাপ কিছু আমারও এই বাড়িতে যখন এসেছি এই রহস্যটা তো আমাকে বের করতেই হবে ফুপু এই তারানা জামানটাকে আমি তো এর আগে কখনো নাম শুনিনি